সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। শিয়ালদার রেলওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে প্যারামেডিক্যাল স্টাফ কিন্তু নিয়োগ করা হবে, তো আজকে থাকবে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো এই ভিডিওটা আপনারা কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলেই এই রকম একটি লাল সাবস্ক্রাইবের বাটন দেখতে পাবেন, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই কোয়ালিটি শেলফুড টেকনিক ভিডিও নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এই রকমই ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই আজকের সেই নিউজটা। তো যেখানে বলা হচ্ছে শিয়ালদায় রেলের প্যারামেডিক্যাল স্টাফ, তো এখানে বলা হচ্ছে পূর্ব রেলে শিয়ালদায় ডিভিশনে 72 জন প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে 31 মার্চ 2020 পর্যন্ত চুক্তিতে। তো চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে প্যারামেডিক্যাল স্টাফ, প্রার্থী বাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। শূন্য পদের বিন্যাস যেটা বলে দিই সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা 1 নার্সিং সুপারিনটেন্ডেন্ট 41 খানা রয়েছে, ক্রমিক সংখ্যা 2 ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 10 খানা রয়েছে এবং ক্রমিক সংখ্যা 3 রেডিওগ্রাফার রয়েছে 2 খানা, ক্রমিক সংখ্যা 4 রয়েছে অবৈতনমেটিক টেক কাম টেশিয়ান 1। তো এইরকম করে কিন্তু সম্পূর্ণটা বিবরণ আপনি এখানে পেয়ে যাবেন, যেইখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই নোটিশের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন কোন পদে কতগুলো করে নিয়োগ হচ্ছে। তো যোগ্যতা এখানে আমি আপনাকে জানিয়ে দেবো ছোট্ট করে একটুখানি, যোগ্যতা বলে দিয়েছে সেটা যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্বীকৃত কোনো নার্সিং স্কুল বা ইনস্টিটিউশন থেকে জেনারেল নার্সিং অ্যাড মিডওয়াইফ ফিরেতে 3 বছরে কোর্সের পাস এবং নার্স অ্যান্ড মিডিওফাই হিসেবে নাম নথিভুক্ত অথবা বিএসসি নার্সিং। তো এইরকম করে কিন্তু সবার এইখানে দিয়ে দেওয়া হয়েছে আপনার কোন কোন বিভাগের কত কী লাগবে কি না লাগবে তার ডিটেলস কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এসে আপনারা একবার এই নিউজটা সম্পূর্ণ দেখে নেবেন। আমি আপনাদের জানিয়ে দেবো যে বয়স আপনাদের কী বলেছে, বয়স এখানে 20 থেকে 40 বছর মধ্যে হলে আপনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরির ক্ষেত্রে আবেদন করতে পারেন, তাছাড়া 18 থেকে 33 বছরের মধ্যে এবং 19 থেকে 35 বছরের মধ্যে হলে আপনি কিন্তু রেডিওগ্রাফার ও অপথেলোমেটিক টেকনিশিয়ান এর জন্য আবেদন করতে পারেন, তাছাড়া 21 থেকে 40 বছর, 20 থেকে 35 বছর এবং 30 থেকে 33 বছরের মধ্যে হলে আপনি কিন্তু ইউনিস ফার্মানিস্ট এবং হেমোডায়ালিসিসের জন্য কিন্তু আবেদন করতে পারেন। ইন্টারভিউ তারিখ ও স্থান নার্সিং সুপারিনটেন্ডেন্ট অব ল্যাব ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে 20 জুন 2019 এবং বাকি পদগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হবে 21 জুন 2019 সকাল 10টা। ইন্টারভিউর কেন্দ্র হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অব G5 বিল্ডিং বিআর সিং হসপিটাল, প্রকাশিত রায় ল্যান্ড, শিয়ালদা, কলকাতা 14। রিপোর্টিং করতে হবে মেডিকেল ডিরেক্টর বিআর সিং হাসপাতালের অফিসে। ইন্টারভিউর দিন সম্পত্তি তোলা, পাসপোর্ট মাপের 2টি ছবি ও যাবতীয় প্রমাণপত্র মূল এবং সম্পত্তিতে জেরক্স নিয়ে যেতে হবে। তো অফিসিয়ালি ওয়েবসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং অফিসিয়াল নোটিশটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো অফিসিয়াল নোটিশটা কিন্তু অবশ্যই আপনি একবার পড়ে দেখবেন, যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ডেসক্রিপশনের মধ্যে। তো ডেসক্রিপশানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই ফর্মটাকে একবার দেখে নেবেন, কোথায় কতগুলো আবেদন হচ্ছে এবং কতদিন পর্যন্ত এই আবেদনগুলো চলছে, ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা একবার এসে চেক করে দেখবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটিতে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভিডিওটিতে শেয়ার করবেন আপনাদের যত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।